লকডাউনে পুরি ভ্রমণ। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা তথা সমগ্র ভারতবর্ষে যখন লকডাউন চলছিল, সেই সময় আমরা পুরি ভ্রমণে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন রিটায়ারিং রুমে কিছু বাঁদরের খুনসুটি খেলা। যাই হোক, যখন পশ্চিমবঙ্গ এবং উৎকল তথা ওড়িশায় লকডাউন চলছিল, ওড়িশার করোনা পরিস্থিতি পশ্চিমবঙ্গের থেকে বেশি খারাপ। তা সত্ত্বেও যেহেতু ট্রেন বন্ধ থাকেনি, তাই আমরা লকডাউনে পুরী বেড়াতে যাই। এক্ষেত্রে অবশ্যই দুটো জিনিস ভীষণ বাধ্যতামূলক, একটা হচ্ছে 72 ঘন্টার আরটিপিসিআর রিপোর্ট অথবা ডাবল ভ্যাকসিনেটেড রিপোর্ট। এই দুটো না হলে ওড়িশা গভর্নমেন্ট অ্যালাউ করবে না আপনাকে। দেখুন, আমার ছোট্ট মেয়ে বালির মধ্যে খেলছে। আমরা প্রথম দিন রিটায়ারিং রুমে অনলাইনের থ্রু দিয়ে বুক করি। হোটেলের ওপর ভরসা রাখতে পারিনি, কারণ ওরা থাকতে দেবে কি না দেবে। বুক করে রিটায়ারিং রুমে যাই। রিটায়ারিং রুমটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, বড়। তবে বহুদিন যে মেনটেন্যান্সের অভাব, বন্ধ ছিল, বোঝাই যায়। কিছু কিছু জায়গা থেকে পলিশ তারা খসে পড়েছে। এমনিতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজও হচ্ছিল। দেখুন, বেলাভূমি, পুরীর সুন্দর বেলাভূমি, যার জন্যে বাঙালি বছরের পর বছর এক মোহময় টানে পুরীর উদ্দেশ্যে রওনা দেয়। অনেকে এখানে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছে, তবে মাস্ক পরে থাকাটাই ভালো, সচেতন। তবে আশেপাশে মানুষজন না থাকলে মাস্ক খোলাই যায়, কারণ ভাইরাসটি 6 থেকে 10 ফুট পর্যন্ত যেতে পারে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের মহাপ্রভু শ্রী চৈতন্যের মূর্তি। এক্ষেত্রে বলে রাখা ভালো, রিটায়ারিং রুমটি একটু ভালো করে দেখে নিন, আমি দেখাচ্ছি। বারান্দাটিও একদম ছাঁ চকচকে, বারান্দা থেকে অনেক দূর খুব সুন্দর দৃশ্য দেখা যায়। ঘরটিও দেখুন বেশ সুন্দর, ভীষণ বড় ঘর। বিছানা দুটিও ভীষণ বড়, তবে তবে বেশ 1.5 থেকে 2 বছর যেহেতু রিটায়ারিং রুম বন্ধ ছিল, সেহেতু মেনটেন্যান্সের যথেষ্ট অভাব লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন পলেস্তারা ওখানে খসে পড়েছে। এত বড় একটি বেসিন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে বাথরুম, বাইরে একটা ডাইনিং, অনেক বড় ডাইনিং। বাথরুমটি খুললাম, দেখুন বাথরুমটিও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, টাইলস লাগানো। ওই পাশে ওটি হচ্ছে টয়লেট, টয়লেটটি খুলছি, দেখুন টয়লেটটিও খারাপ না, ঠিকই আছে সাইজ। দেখুন বাঁদিকে স্টেশনের ছাদ দেখা যাচ্ছে। ওই দূরে ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দূরে ট্রেন দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগে রিটায়ারিং রুমে থাকতে। ভ্রমণ, ট্রেন, এইসবের যে একটা আলাদা মাধুর্য মিলেমিশে থাকে, সেগুলোর আবেশ পাওয়া যায়। আমার মেয়ে পুরীতে গিয়ে অনেক দিন বাদে ঘর থেকে বেরিয়েছে, ভীষণ আনন্দিত, আনন্দে ঘুরছে, নাচছে, খেলছে। দেখুন স্বর্গদ্বারের পরিস্থিতি, সমস্ত দোকান একের পর এক বন্ধ। যারা বিক্রি করে তারা বলছে, এইভাবে আর কতদিন চলবে, এইভাবে কতদিন বাঁচব, কোনো ইনকাম নেই, শুধু সরকারের দেওয়া চালটুকু খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। খুব অল্প সংখ্যক মানুষ এখন পুরীতে আসছে, ভীষণই অল্প সংখ্যক মানুষ। সমস্ত সর্বদ্বারের ছোট ছোট দোকানদারদের দোকানগুলো ত্রিপল দিয়ে বাধা আছে, পুলিশ তাদের খুলতে দিচ্ছে না। যদিও বড় দোকানগুলি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে, 5টার পরেই পুলিশের হুটার চলে আসছে বন্ধ করার জন্য। এই অতিমারির যুগেও দেখুন কিছু মানুষ বেরিয়েছে ঘুরতে। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমরা গিয়েছিলাম ঠিক রথযাত্রার কিছুদিন বাদে, যখন উল্টো রথ হয়ে যায়।
তখনও তিনটি রথ পুরী মন্দিরের পাশে দাঁড়িয়েছিল। মন্দিরটি রং করা হয়েছিল তিনটি রথ পাশে দাঁড়িয়ে, এবং যে মেইন এন্ট্রান্সটা সমুদ্রে যাওয়ার, স্বর্গদ্বার যাওয়ার, সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন পাশ দিয়ে একটি আলাদা এল শেপের এন্ট্রান্স করা হয়েছে। এখন সেই দিক দিয়ে ঘুরে স্বর্গদ্বারের মেইন যে রাস্তাটি, সেটি ধরতে হয়। বাঙালি ভ্রমণপ্রিয় মানুষ অবশ্যই ঘুরে বেড়ান, পুরী যান। ভীষণ সুন্দর, বাঙালির গণগ্রাহী একটি জায়গা। সাবধানে যাবেন, সচেতনভাবে যাবেন, অবশ্যই মাস্ক পরবেন, এবং যাওয়ার আগে আরটিপিসিআর টেস্ট রিপোর্ট করিয়ে নেবেন অথবা ডাবল ভ্যাকসিনেটেড হয়েই যাবেন। এমনিতে ওড়িশার মানুষও খুবই সুন্দর, খুবই ভালো, খুবই হেল্পফুল। আরেকটি বলে রাখা ভালো যে এখন অটো ভাড়া অত্যন্ত কমে গেছে। এই তো ট্রেন আছে এখন, সব ধন্যবাদ, নমস্কার।